আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি এম কিউ হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুধী দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 838-এ সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। বরাবর মতো আমি প্রথম পর্বে আপডেট রেখেছি, এখন আপনাদেরকে আপডেট দেব। সুদর্শক, আপনারা জানেন যে প্রত্যেক বছরই ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন প্রসেসিং যে ফিস আছে এটি কিন্তু প্রত্যেক বছরই এপ্রিলে এটি ইনক্রিজ হয়। এবারেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। আমরা ইতিমধ্যে ইউকে ভিস হোম অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা ড্রাফট ইনক্রিজ ফিস দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটা এপ্রিল 2016 থেকে কার্যকরী হবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটেলমেন্ট, রেসিডেন্স অ্যান্ড ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 25% ইনক্রিজ হবে 2016 and 2017 সেশনে। আর ভিজিট, স্টাডি অ্যান্ড ওয়ার্ক ভিসা উইল সি এ স্মল 2% ইনক্রিজ। আর কিছু কিছু আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি জাস্ট একটু বলে দেবো। ভিজিটার ভিসায় তেমন একটা চেঞ্জ আসবে না, অনলি 2 পাউন্ড ইনক্রিজ হবে। আগে ছিল 85 পাউন্ড, এখন ফ্রম এপ্রিল 2016 থেকে 87 পাউন্ড হবে। ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন ইন ইউকের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইন কান্ট্রি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগে 1500 পাউন্ড ছিল, এখন এপ্রিল 2016 থেকে সেটা 1875 পাউন্ড, 1875 পাউন্ড এর জন্যে প্রস্তাবনা হয়েছে। আর টিআর ফোর যে অ্যাপ্লিকেশন মেন অ্যাপ্লিকেন্ট অ্যান্ড অল ডিপেন্ডেন্টসের ক্ষেত্রে আগে ছিল 322, এখন সেটাকে 328 করা হবে বলে প্রস্তাব করা হয়েছে। আর নেচারালাইজেশনের ক্ষেত্রে একটু বেড়ে যাচ্ছে। আগে নেচারালাইজেশনের ক্ষেত্রে যেটা ছিল 1000 সামথিং ছিল, সেটা এখন বেড়ে হয়ে যাবে 1156। আর আমরা জানি যে চাইল্ড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগে ছিল 749, এটা 936 হয়ে যাবে। এরপরে আপনাদেরকে আরেকটা আপডেট দেবো যে আপনারা জানেন যে রিসেন্টলি এদেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছিল যে যারা সেটেলমেন্ট ভিসায় আসে, যারা স্পাউস কিংবা প্যারেন্ট যারা এদেশে আসে, আসার পরে তারা যখন 2.5 ইয়ার্স লিভ টু রিমেইন পাওয়ার পরে, লিভ টু এন্টার পায়, তখন আসার পরে 2.5 ইয়ার্সের পরে তাদেরকে কিন্তু আবার এক্সটেনশন নিতে হয়। এবং এক্সটেনশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ঠিকই আছে, এবং সেক্ষেত্রেও আবার লেভেল A1 স্পিকিং অ্যান্ড লিসেনিং অ্যাট লেভেল 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, সিকিউরড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা সেটা পাস করতে হয়। তো এই ক্ষেত্রে ডেভিড ক্যামেরুন উনি বলেছিলেন যে যারা এটাতে পাস করতে পারবে না, তারা স্যাটিসফাই করতে পারবে না, তাদেরকে দেশে ফিরে যেতে হবে। এর পরিপ্রেক্ষিতে হোম অফিস থেকে একটা রিলিজ, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যারা এক্সটেনশন করবেন ফার্দার লিভ টু রিমেইনের জন্য, সেই ক্ষেত্রে যারা স্পাউস এবং প্যারেন্ট যে রুটটা আছে আফটার 2.5 ইয়ার্স, তাদেরকে A2 স্পিকিং অ্যান্ড লিসেনিং অ্যাট লেভেল A2 তাদেরকে পাস করতে হবে, এবং তারপরেই তারা এক্সটেনশন কিংবা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তবে সেটেলমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার জানেন যে B1 এবং লাইফ ইন দিকে টেস্ট, আর এক্সটেনশনের ক্ষেত্রে এই মুহূর্তে আছে লেভেল স্পিকিং লিসেনিং লেভেল A1, সেইটাকে ইমপ্লিকেশন করা হবে আফটার এপ্রিল 2016, সেখান থেকে হবে স্পিকিং অ্যান্ড লিসেনিং লেভেল A2। আমরা ইউ মেম্বারদের ক্ষেত্রে একটা ডিসিশন এসেছে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে দুজন ইউ সিটিজেন, তারা একজন ছিলেন জব সিকারের উপরে তাদের জব ফিকারের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, সেটা রিফিউজ হয়ে গেছিলো,
এবং আরেকজন করেছিলেন হাউজিং অ্যাসিস্ট্যান্ট, সেটি রিফিউজ হয়েছিল এবং পরবর্তীতে রিফিউজ হতে হতে কোর্ট অফ অ্যাপিলে ডিসিশনটা হয়। এবং সেই ডিসিশনে যেটা বলা হয় যে সেটা তাদের বিপক্ষেই গেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিস মির্গা উনি একজন পোল্যান্ড ন্যাশনাল, এখানে আসে, আসার পরে সে 7 মাস ওয়ার্ক রেজিস্ট্রেশনের আন্ডারে এক্সটেনশন ইমিগ্রেশন ওয়ার্কার রেজিস্ট্রেশন আন্ডারে কাজ করে। কাজ করার পরে সে যখন প্রেগনেন্ট হয়ে যায় এবং পরবর্তীতে আনরেজিস্টার্ড 3 মান্থ কাজ করে, এবং পরবর্তীতে যখন সে এই পাবলিক ফান্ড জন্য অ্যাপ্লিকেশন করে, এটা অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যায়। রিফিউজ হওয়ার পরে তখন সে এটাকে চ্যালেঞ্জ করে এবং পরবর্তীতে এটা কোর্ট অফ অ্যাপিল যায়। কোর্ট অফ অ্যাপিল থেকে বলা হয় যেহেতু সে 12 মান্থস সেখানে কাজ করে নাই, অতএব তার এক্ষেত্রে সে ইন্টাইটেল না। এবং আরেকটা কেস লতে দেখা যায় কোর্ট অফ অ্যাপিল থেকে ডিসিশন হয়েছে, হাউজিং অ্যাসিস্ট্যান্ট চেয়েছিলেন মিস্টার সামিন, যিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল এবং উনি এদেশে আসেন, আসার পর থেকে উনি কাজ করতে পারেন, কোনো মেন্টাল এবং উনি ডিপ্রেশন এবং ওনার ফিজিক্যাল কন্ডিশন ভালো ছিল না। এবং উনি যখন হাউজিং অ্যাসিস্ট্যান্টের জন্য সাহায্য চান তখন রিফিউজ হয়, এবং পরবর্তীতে রিফিউজ হতে হতে কোর্ট অফ অ্যাপিল থেকে বলা হয়েছে যে না, হি ইজ নট ইন্টাইটেল। সে দর্শক আপনারা জানেন যে কালাইতে যে যে রিফিউজি ক্যাম্প আছে সেখানে, তো সেক্ষেত্রে যে একটা ডিসিশন এসেছিল আপার ট্রাইব্যুনাল থেকে যে এখানে রিফিউজি হিসাবে গ্রান্টেড হয়েছে, তাদের ওখানে ভাই ছিল যারা মাইনর, তাদেরকে এদেশে আনা হোক, এবং সেটার ইমপ্লিকেশন হয়েছে, এটা একটা ভেরি গুড নিউজ। এবং এটা ডাবলিন কনভেনশন আন্ডারে ইমপ্লিকেশন হয়েছে, কারণ ফ্রেঞ্চ গভর্নমেন্ট এটে অনেক সময় নিচ্ছিল, তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা প্রসেস করছিলো না, অতএব তারা এদেশে এসে রিউনিয়ন হয়েছে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে। সুদর্শক, আরেকটা ডিসিশনের ব্যাপারে আমি এর আগেও একদিন আলোচনা করেছিলাম যে যে ক্যারেক্টার, গুড ক্যারেক্টার ব্যাপারে আমরা জানি যে নেচারালাইজেশন অ্যাপ্লিকেশন করলে গুড ক্যারেক্টার একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু গুড ক্যারেক্টারের কোনো ডেফিনেশন নাই। কিন্তু এটি ওয়াইডলি চ্যাপ্টার 18-এ বলে দেওয়া হচ্ছে যে অনেক ম্যাটারগুলো, অনেক বিষয়গুলো আছে যেগুলো আসলে ব্যাড ক্যারেক্টার ভিতরে চলে আসবে। তো এই ক্ষেত্রে একটা আমরা রিসেন্টলি একটা ডিসিশন এসেছে সেটা পক্ষে, সেটা হচ্ছে যে একজন ওয়াইফ এবং দুজন সন্তান তার অ্যাপ্লিকেশন নেচারালাইজেশন, এবং অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছিলো অনেক যে ব্যাড ক্যারেক্টার, কারণ ভদ্রমহিলার হাজব্যান্ড উনি আল কায়দার সঙ্গে জড়িত ছিলেন, এবং ওই যে দুজন একজন ছেলে একজন মেয়ে, তাদের বাবা আল কায়দার সঙ্গে জড়িত, অতএব বাবার ব্যাড ক্যারেক্টারকে নিয়ে এসে তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ করা হয়। পরবর্তীতে কোর্ট থেকে বলে যে বাবার ব্যাড ক্যারেক্টারের কারণে আসলে ছেলে মেয়ে কিংবা ওয়াইফ এই ক্ষেত্রে কোনো রকমের সাফার করতে পারবে না। তবে আমরা জানি যে একটা পরিবর্তন এসেছে, সেটা ব্যাড ক্যারেক্টারের উপরে, যদি সেটা বলা হয়, সেটা ইমপ্লিকেশন হচ্ছে 11 ডিসেম্বর 2014 থেকে বলা হয়েছে যে যদি কেউ ইললিগালি এন্ট্রি হয়ে থাকে তাহলে পরে কিন্তু তারা 10 ইয়ার্স ব্যান হয়ে যাবে, তারা কিন্তু 10 ইয়ার্সের আগে তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। তো ওইখানে আরেক ইললিগালি কেউ যদি এন্ট্রি হয়, আরেকটা আছে অ্যাসিস্টিং ইললিগাল মাইগ্রেশন, যদি দেখা যায় যে কেউ কোনো রকমের সাবমারেজ করে থাকে এবং সেটা যদি ফাইন্ড আউট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাসিস্টিং ইললিগাল মাইগ্রেশন হবে, এবং সেই ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু 10 ইয়ার্স ব্যান হয়ে যাবে। নেচারালাইজেশন অ্যাপ্লিকেশন এটি ব্যাড ক্যারেক্টার ভিতরে পড়বে। আরেকটা হচ্ছে এভিয়েশন অফ ইমিগ্রেশন কন্ট্রোল, এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউ ফেল টু কমপ্লাই উইথ এনি কন্ডিশন ইম্পোজ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যাক্ট, ফেল টু রিপোর্ট করতে যদি কেউ ফেল হয়, কিংবা ডিটেক্টেড ওয়ার্কিং ইন দ্য ইউকে উইদাউট পারমিশন, এইসব ক্ষেত্রে যারা এভিয়েশন অফ ইমিগ্রেশন কন্ট্রোলের ভিতরে পড়বে তাদের অ্যাপ্লিকেশনে কিন্তু 10 ইয়ার্সের জন্য ব্যান হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আসলে এই 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 পলিসি গাইডেন্সটা কিন্তু কনফ্লিক্ট করে আর্টিকেল
31 and 34 of the refugee convention. 31 বলা হয়েছিল যে যে সব রিফিউজি দেশে আসবে এবং তারা তো বেশিরভাগ ক্ষেত্রে পাসপোর্ট ছাড়াই আসে, লিগালি এন্ট্রি করে উইথ দ্য হেল্প অফ দ্য এজেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের উপরে এটি ইম্প্যাক্ট হবে যে তারাও 10 ইয়ার্স ব্যান হয়ে যাবে। অ্যান্ড এই পলিসি গাইডেন্সটা কিন্তু কনফ্লিক্ট করবে উইথ দ্য আর্টিকেল 31 and 34 অফ দ্য রিফিউজি কনভেনশন। এবং 31 যেটা বলা হচ্ছে যে তারা ইনলিগালি কোনোভাবে যদি এন্ট্রি হয় এবং রিফিউজি স্ট্যাটাস পায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তারা নেচারালাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার 34 বলা হয়েছে যে 34 নেচারালাইজেশন যে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর 31 বলা হয়েছে ইলিগালি হলেও সেই ইলিগালি এন্ট্রির কারণে তাদের ফিউচারে কোনো কোনো ব্যাড ইম্প্যাক্ট আসতে পারবে না। এটা একটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে এই পলিসি গাইডেন্সের সঙ্গে। তো ইলিগালি আসলেই তারা 10 ইয়ার্স ব্যান হয়ে যাবে, এটা আসলে অতটা ফেয়ার না। আরও প্রচুর আমার আপডেট হয়ে গেছে, আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে কলার লাইনে আছে, হয়তো আমি দ্বিতীয় পর্ব আর কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক কলার কে লাইনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কোশ্চেনটা হলো আপার ট্রাইব্যুনালে পারমিশন গ্র্যান্ট হওয়ার পরে, একটু জোরে বলুন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আপার ট্রাইব্যুনালে পারমিশন গ্র্যান্ট হওয়ার পরে নরমালি কতদিন লাগতে পারে হিয়ারিং এর জন্য? এটার আসলে কোনো ডেডলাইন, এটা কোনো টাইম লিমিট নাই যে কতদিন হবে। এটা ডিপেন্ড করে যে তাদের ব্যাকলগ কী পরিমাণ আছে। তবে আমার মনে হয় যে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি হিয়ারিং ডেট এক্সপেক্ট করতে পারেন আবার ট্রাইব্যুনালে। আমার প্রায় 6 মাস হতে চলল। তাহলে আপনার চেঞ্জ আপ করতে হবে, ওইখানে দেখুন একটা ফর্ম আছে এক্সপেডাইট করার জন্যে, আপনি ওইটা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনি ওইটা এক্সপেডাইট করার জন্যে আপনি ওই ফর্মটা কমপ্লিট করে, অথবা আপনার যদি লয়ার থাকে অথবা আপনি নিজে যদি ডিল করে থাকেন তাহলে আপনার লয়ারের মাধ্যমে কিংবা আপনি নিজে চেঞ্জ আপ লেটার করতে পারেন যে 6 মাস হয়ে গেল এখন আমি কোনো হিয়ারিং ডেট পাচ্ছি না, অথবা আমাকে একটা হিয়ারিং ডেট দেওয়া হোক। ঠিক আছে, ধন্যবাদ আপনার কলের জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই সাহেব, আমি 2010 ইসলাম স্টুডেন্ট ভিসা, আমি ওয়াস্টে ইসলাম। 2014 আমি একটা বিয়া করছি আর কি, বিয়ার পরে আমার একটা বাচ্চা হয়েছে ব্রিটিশ চাইল্ড লাগে, আপনার 9 মান্থ হয়েছে তার বয়স। এখন আমি আমার আমরা একলগে আছি আর কি 21 মাস ওই জন্যে। আমার আমার ওয়াইফ আবার প্রেগনেন্ট হয়েছে, আবার প্রেগনেন্ট আর কি। এখন নাকি আমি এখন অ্যাপ্লাই করবো না, আমার আর ওয়েট করবো 2-3 মাস। আপনার বাচ্চাটা কি ব্রিটিশ সিটিজেন? জি, ব্রিটিশ সিটিজেন। আপনার ওয়াইফ? ওয়াইফ ব্রিটিশ। জি, এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আন্ডার FLR FP, অ্যান্ড রুলস হবে আপনার EX1 অফ অ্যাপেন্ডিক্স FM। এই অ্যাপ্লিকেশনে আপনি যদি দেখাতে পারেন দেয়াল বি ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল, যে আপনার রিটার্ন করলে ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল আছে, আপনি রিটার্ন করতে পাচ্ছেন না, এবং যেহেতু আপনার বিশেষ বাচ্চা আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ এ গুড চান্স। আপনি আমার একজনে কইছো আগে যে 40টা একজনে কইছো নাকি যে 24 মান্থ ওয়েট করা লাগবো, মানে কি ব্রিটিশ চাইল্ড হইলে কিছু হইতো না, মানে কি 24 মাস ওয়েট করাও লাগবো, এটা কতটুকু ইউ আগে আমার একটু কনফিউজ আছে। আমার 24 মাসের ক্ষেত্রে বলেছে উনি একেবারে রং বলেন নাই, দুইটা জিনিস কাজ করে। একটা জিনিস হচ্ছে যে যদি আপনি বলেন যে আইএমএ, আপনাকে ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট নাই না? হ্যাঁ। ও, এই ক্ষেত্রে উনি যে অ্যাডভাইস দিয়েছেন রাইট অ্যাডভাইস দিয়েছেন, যদি আপনার ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি পার্টনার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, তো আনম্যারিড পার্টনার হিসাবে। তো পার্টনার হিসাবে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে দেখাতে হবে যে ইউ হ্যাভ বিন লিভিং উইথ ইয়োর ওয়াইফ মোর দেন 2 ইয়ার্স, তাহলে EX1 যেটা আছে সেটার আন্ডারে আপনি করতে পারবেন। তবে যদি 2 বছর যদি নাও হয়, ইভেন আন্ডার আর্টিকেল 8 কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা প্রসিড করতে পারেন, যদি বা এটা লেস দেন 2 ইয়ার্স। তো লেস দেন 2 ইয়ার্স হলে পার্টনার হিসাবে হবে না, এটির সমস্যা থেকে যাচ্ছে। কিন্তু আন্ডার আর্টিকেল যে আপনি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন, আপনার ব্রিটিশ বাচ্চা আছে, আপনার ওয়াইফ এক্সপেক্টিং, সেই ক্ষেত্রগুলো দেখেও আপনি আর্টিকেল করতে পারেন। আর 2 ইয়ার্স হলে আরও স্ট্রং কেস হবে। ঠিক আছে ভাই। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম।
আমার একটা প্রশ্ন ছিল, আমি রিসেন্টলি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো আমি আমার নাম চেঞ্জ করছি, আমি এর সাথে ন্যাচারেশন সার্টিফিকেটের সাথে ডিপ্লোমা করে দিয়েছিলাম, বাট ওরা বলছে না আমার বাংলাদেশি পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্টে আমার যে নামেটা আমি ব্রিটিশ পাসপোর্টে চাই ওই নামটা বাংলাদেশ পাসপোর্টে থাকতে হবে। তো এখন আমার তো বাংলাদেশের পাসপোর্ট আমার আগের নাম, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এটি আসলে আমি জানি না আপনি বুদ্ধিটা কোথাতে পেলেন। আপনার যেটা উচিত ছিল, প্রথমে আপনি নেচারালাইজেশন সার্টিফিকেটটা আপনার পাসপোর্টের নামে করে নেন, নিয়ে পরে যখন আপনি পাসপোর্ট করবেন, নেচারালাইজ যখন হয়ে গেলেন, তখন আপনি পাসপোর্টে আপনার নামটা চেঞ্জ করে ফেলতে পারতেন। আপনি টু আর্লি আসলে জিনিসটা করে ফেলেছেন, কারণ ওরা আপনার পাসপোর্টে যে নামটা আছে, যে নামে ভিসা দেওয়া হয়েছিল, ওইটার বাইরে ওরা যাবে না। অতএব আপনি নেচারালাইজ হয়ে অরিজিনাল পাসপোর্টে দিয়ে তারপরে তো আপনার সেটা করলে ভালো হতো। তো যাই হোক, আপনি ঠিকমতো আসলে এ করেন। এখন আমার মনে হয় যে আপনার আগের পাসপোর্টটা কোথায়? আগের পাসপোর্ট আমি ওদের কাছে, ওরা দেখতে চাইছে, আমি পাঠাইছি HMRC তে। HMRC আগের পাসপোর্ট মানে ওরা দেখতে চাইছে, তো আমি পাসপোর্ট অফিসে পাঠাইছি আর কি। তাহলে ঠিক আছে, ওই পাসপোর্ট যদি আপনি পাঠাই দিয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে অসুবিধা হবে না। ঠিক আছে, ওরা তারপর আবার আবার আমাকে লেটার দিছে যে এই পাসপোর্টে আমার আগের নাম, তো ওরা দেখতে চায় আমার যে নামে ব্রিটিশ পাসপোর্ট করতে চাই ওই নামটাই বাংলাদেশের পাসপোর্টে দেখতে চায়, তো সেক্ষেত্রে আমি কি করতে পারবো? না, আপনার আসলে এটা যখন করছেন তখন আপনার একটু অ্যাডভাইস নেওয়া উচিত ছিল, কারণ আপনি হয়তো নিজে নিজে ডিল করেছেন, যে কারণে আপনি মিস্টেকটা করেছেন। আপনার আসলে এত টু আর্লি, আপনি আপনার সেটেলমেন্ট পেয়ে আপনি নাম টাম চেঞ্জ করে ফেলছেন, এটা টু আর্লি হয়ে গেছে। এখন সব ব্যাপারে তারা কিন্তু ভেরি ভেরি সাসপিসিয়াস, এবং তারা খুবই স্ক্রুটিনাইজ করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, এখন সিরিয়াসলি স্ক্রুটিনাইজ করে, আগের মতো নাই। তো যে কারণে ওরা কিন্তু খুবই এ নিয়ে সন্দেহান হবে এবং ইয়ে করার চেষ্টা করে, বুঝতে পারছেন? তো এখন দেখেন আপনি ওদের সঙ্গে লেখালেখি করে দেখেন কি অবস্থা দাঁড়ায়, আর তা নাহলে যেটা অপশন থাকবে সেটা আপনি অ্যাপ্লিকেশন উইথড্র করে নিয়ে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, আগে চেষ্টা করেন কি অবস্থা দাঁড়ায়। এখন যদি আমি ওদেরকে বলি যে আমি এই আমার আগে নামে ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করতে, এখন ওই ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর যদি পরে আমি আবার যদি নাম চেঞ্জ করার জন্য আবার সাথে ওই ব্রিটিশ পাসপোর্টের সাথে আবার ডিসপিউটটা বাড়ায়, তখন কি ওরা কি আবার ওই নামে দিবে? এখন কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে, নাম চেঞ্জ করে অনেকে নাম চেঞ্জ করে আবার ব্যাক করতে যাচ্ছে, এ নিয়ে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। কিন্তু তো আমি জানি না আপনার বাবার দেওয়ার নামে কি সমস্যা, এটা রাখতে প্রবলেমটা কোথায়, তাই না? না, ওই আমার আগে নাম নামের শেষ অংশ ছিল রহমান, তো সবাই তো রহমান রহমান ডাকে, যার কারণে রিলিজিয়াস কারণে আমি নামটা চেঞ্জ করে বসলাম। তো এখন পরে করতে পারতেন, যখন ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে যে করতে পারতেন, নেচারালাইজেশনের সময় আপনার যে ভিসায় আসছেন ওই ভিসাটা মেনটেন করা উচিত ছিল। সবাই সাধারণত সেটাই করে, সেটেলমেন্ট হওয়ার পরে সাধারণত চেঞ্জ করে না। তো যে কারণে এখন তো সময়টা খারাপ, এখন তো বিভিন্ন রকম স্ক্রুটিনাইজ করে বিভিন্ন রকম লেখালেখি করবে, এগুলো আপনাকে ফেস করে আপনি চেষ্টা করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার, হ্যালো, সালাম আলাইকুম। সুই দর্শক, আমাদের এই পর্ব এখনই শেষ হয়ে গেল, আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবারও দেখা হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।